tell him to call me. All right? Yeah, I think I'll be there. Excuse me. Excuse me. I'll call you right back. Okay. Shahid. আসল বিচাল তুই বিয়ে করছিস না এখনো বিয়ে করিনি কিন্তু এই ইকবালকে মনে আছে না তোর ওই ইকবালের এক আত্মীয়র বিয়েতে কয়েকদিন আগে গিয়েছিলাম একটা মেয়েকে দেখেছিলাম বুঝলি ওর সাথে যদি এমন কখনো দেখা হয় ওকে আমি বিয়ে করবই এক দেখা তো ফ্রেম হয়ে গেছে হ্যাঁ আচ্ছা হুন আমি আমার এক সাসার বাসা যাইমো আমার সাসা তখন নিউক্যাসেল ওনার কিছু পার্সেল আছে একটা ব্যাগ আছে আমি ব্যাগটা দিমো তা তুই কি তা ফ্রি আছত নি সময় মানে আজকে রাতে যাবি ও তো একটু পরে যাবো একটু কাপড় টাপড় চেঞ্জ করবো করিয়া যাইবো চল দিয়ে ওটা গফরি করে আড্ডা মারি যাইবো অনেক দিন পরে দেখা হ্যাঁ ইটস ফাইন কালকে তো উইকেন্ড নো প্রবলেম চল চল মেরি মদদ কি জরুরত পড়ে তো প্লিজ মুঝে জরুর বতাইয়েগা আই উইল অলওয়েজ বি দেয়ার উইথ ইউ থ্যাঙ্কস জানি জানি সবই জানি মনে মনে রাখি এত আদর পেলে যদি উড়াল দেয় সে পাখি সেই ভয়েতে যখন তখন করি যে শাসন ছন্ন ছাড়া মনের কি ফিরেছে না ফিরবে না বন্ধুর সাথে থাকবে আচ্ছা ও ঠিক মতো টাকা পয়সা দেয় তো না দিয়ে যাবে কোথায় তোমার চোখ ফাঁকি দিতে পারবে তুমি বা কম কিসে তুমি তোমার ভাইকে দেশ থেকে নিয়ে আসছো তার দায়িত্ব নিছো সে তার দায়িত্ব নিবে না হ্যাঁ সেই জন্যই তো ও ওর আয়ের টাকাগুলো আমার হাতে তুলে দেয় একটা কথা বলি সে পূর্ণ কথা তো শোনো মনিনের নামে বাড়ি তো তুমি না বাড়িটা আমার নামে লিখে দাও সাংঘাতিক লোভী মানুষ তো তুমি তুমি আমাকে লোভী বললা দেখো এই বাড়িটা কেনার সময় আমার ভাই তোমাকে পরামর্শ দিয়েছিল না হলে কোনোদিন তোমার এই বাড়ি হতো না আমি কিন্তু টাকাটা তোমার ভাইয়ের কাছ থেকে নিয়েই নি এত ভাই ভাই করবে না তো তোমার নামে না করে তখন কাগজপত্র মনিরের নামে করা হয়েছিল সুবিধার জন্য সময় থাকতে নিজের নামে দখল করে নাও নাহলে দেখবে মনি সব দখল নিয়ে নিয়েছে তখন তো আমাদের রাস্তায় থাকতো তুমি শুধু লোভী না তোমার মাথার তোড়া বুদ্ধিও আছে শোনো আমি এটা মানি যে বাড়ি করার সময় তোমার ভাইয়ের সাহায্য আমি নিয়েছিলাম কিন্তু তাই বলে সব কথায় সব প্রসঙ্গে ভাইকে টেনে আনবে না তো দেখো তুমি সব সময় আমার এই লোভী বলো তুমি যদি লোভী বলো তাহলে আমি তোমার চোদ্দ গোষ্ঠীর কাউরে ছেড়ে কথা বলবো পিতা হলে তুমি আমার গোষ্ঠী দিলে কথা বলে সাবধানে কথা বলবে বেয়াদব পিঠি ভালো আছো
সিং ভেতরে আছেন। আসলে তোর কপালটা খুব ভালো, বাসাত আইও পয়লা লীনা লোকে দেখা গেল। কি তারে সুন্দর লাগেনি? কোনটা সুন্দর, তোর রাজকুমারী না লীনা? ওয়ালাইকুম সালাম, কি খবর? তুমি তো আসা যাওয়া বন্ধ করে দিলে, আসো না কেন? বসো বসো বসো। ও তো ভাইসা, ও ব্যাগ ভাইসা, ওগুলো লাগে। ধন্যবাদ। এরা যে কেন এগুলো পাঠায়? আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম ভাইসা। ও আমার ফ্রেন্ড মনির। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে বেশ টায়ার্ড মনে হচ্ছে। আসলে আমাদের দুই বন্ধুর অনেক বছর পর দেখা, তো তাছাড়া মানে সারা রাস্তা গল্প করতে করতে এসেছি। ইট ওয়াজ আ লং ড্রাইভ, গট টু টায়ার্ড। আচ্ছা কোনো অসুবিধা নাই, বসো, চা নাস্তা করে যাব। আমি লিনারে কইছি তাই চা বানাই লিগা। শুধু চা কেন, নাস্তাও করে যাব, বসো। না না ভাইয়া, আমি আসলে খুব ব্যস্ত, আমাকে আবার ফিরতে হবে। সো ইটস আ 7 আওয়ার্স ড্রাইভ, লং ড্রাইভ, ইউ নো। সো তবুও লং ড্রাইভে রেস্টের প্রয়োজন আছে, বসো, খাওয়া দাওয়া করে যাবা, রেস্টের দরকার আছে। ওকে বসো। ওকে থ্যাংক ইউ। আমি কিন্তু টায়ার্ড, বাইরে খতম হতো, খাওয়া দাওয়া কইরা রেস্ট হয়ে যাইম। লেজি ম্যান। বিশ্বাস করতে পারছি না, সাহেব ভাই আছেন আমার কাজিন, উনার নাকি ফ্রেন্ড, খুব ভালো বন্ধু জানিস, ছিল জনপর বিয়ের দিনও তাই করেছিল সে। ওকে ভাই ফোন দিস, কথা হবে। ওকে যাচ্ছ কোথায়? এমন সাজগোজ করে কোথায় যাচ্ছ? সাজলাম কোথায়? ও সাজনি, তাহলে যে টিপ, কানের দুল, ঠোঁটে লিপস্টিক, এগুলো আবার সাজ হলো নাকি? ও এগুলো সাজ হয়নি। তাহলে এক কাজ করো না, মাথায় পরচুলা পরো, ওই ব্রিটিশ মেনদের মতো স্কার্ট পরো, আর মাথায় হ্যাট দিয়ে বেড়াতে বেরিয়ে যাও, যাও। তুমি সবসময় এমন করে কথা বলো কেন? তা যাচ্ছ কোথায়, ফিরবে কখন? কোথায় আর যাব ভাইয়ের বাড়ি ছাড়া, কখন ফিরবো আমি ফোন করে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তুমি তো বেশি স্মার্ট হয়ে গেছো, অন্যভাবে বলতে গেলে বলতে হয় বেহায়া, লাজ শরম তোমার একদম কমে গেছে। তোমার জীবন সারাটা দিন আমার কিভাবে কাটে ভেবে দেখেছো কখনো? আচ্ছা আচ্ছা, তোমার দেখি চক্ষু ওপেন হয়ে গেছে, পাখনা গজিয়েছে নাকি? দেখি দেখি দেখি, ডানা মেলে উড়ে বেড়াবার শখ হয়েছে নাকি তোমার? তুমি যদি এখন বাইরে যাও তাহলে কখনোই আর এই বাড়িতে ফিরতে পারবে না, আর যদি তুমি লজ্জা শরম থাকে তাহলে তুমি এই মুহূর্তে বাড়ির বাইরে যাবে না। কি বললি তুমি? আমার এক বন্ধুর কাছে শুনেছি, আষাঢ়ের মেঘ, নারীর মন আর নদীর কুল, এই তিন নাকি বিশ্বাস করা যায় না। ছি 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 ছি।
আমি যদি আপনাকে মাঝে মাঝে ফোন করি, will you be disturbed? Not really, but কেন করবেন? Well, I mean, এমনি, I mean, ধরেন যদি কথা বলতে ইচ্ছা করে, you know. আমার ভাইকে দেখেছেন না? অনেক রাগি, অনেক কি? Oh. তো আমি ফোন করলে কি ওনার রাগ করার চান্স আছে? Yes, there's chances, possibilities. Okay. করতে পারে. What about you? Okay, never mind. I'm actually এখন পড়ছি. Studying undergrad, business administration, and studies are going well. ছিলাম অনেক ছোটবেলায়, আমার ভাই ভাবি আমাকে নিয়ে এসেছিল, আমি এখনো ওনাদের সাথে থাকি. তো আপনি আমাকে এসব কেন বলছেন? রাইট, আমার কি, আমি আপনাদের এখানে আসলাম, অনেকক্ষণ ছিলাম, আর I guess it's getting pretty late. আমাদের যাওয়া উচিত. সো ইটস ওকে, ফাইন, কিছু বলতে হবে না. আসবেন তো আপনি? Yeah, what do you say? Hopefully. Hopefully. শাহেদ, তুমি তো জানো লীনা আমার একমাত্র আদরের ছোট বোন। বাপ মার মৃত্যুর পর আমি ওকে তাদের স্নেহ মমতা দিয়ে বড় করেছি। এখন সেও বড় হয়েছে, তার হাতটা ভালো একটা শিক্ষিত ছেলের হাতে দিতে পারলেই। কিন্তু ভাই সাহেব, আমি তো অন্য চিন্তা করা, তাহলে বিয়া দাঁড়াইলে তো আপনি একলা হয়ে যাবেন। তাই বলে তো আর ওকে সারা জীবন এই করে রাখতে পারি না। তুমি দেখো ওর একটা ছেলে, দেশের ভালো শিক্ষিত একটা ছেলে দেখো। আমি মনে করাম অন্য কথা, লীনারে দেশ ও শিক্ষিত ছেলে না দিয়া ও দেশের একটা শিক্ষিত ছেলে বিয়া দেওয়া, কারণ হইল গিয়া ইদেশর ছেলেরা ইদেশর কালচারের লগে মিক্স হইতে পারে, দেশের শিক্ষিত ছেলেরা এখানে আইয়া অ্যাডজাস্ট করতে পারে না, কারণ লীনা বড় হয়েছে ও দেশ। বিয়ের ভাগ্যটা একমাত্র খুদাতালার উপরে নির্ভরশীল, দেশের হোক বিদেশের হোক একটা ভালো ছেলের হাতে ওর হাতটা দিতে পারলেই আমি শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম। ভাই সাহেব, আপনি এখান লইয়া কোনো চিন্তা করেন না, লীনারে আপনি বিয়া দেওয়া এমনটা সুখী মানে। সরি টু ইন্টারাপ্ট, আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, আমাদের এখন যাওয়া উচিত। ঠিক আছে, তো ভাই সাহেব উঠি, আর ওদের নাই মনে। ওকে, আসি, থ্যাংক ইউ, দেখা হইলো, খুশি হইলাম। আসসালামু আলাইকুম। ঘরের বাইরে কখনো বের হইনি, এমনও দিন গেছে সূর্যের মুখ পর্যন্ত দেখিনি, তারপরেও এতদিন পর তোমার কথা শুনতে হয় আমাকে। আরে তুমি হচ্ছে ঘরের বউ, ঘর দেখবে, সংসার করবে, নামাজ কালাম পড়বে, অথচ তুমি কি বলছো এসব? ঘরের বউ বলে আমার কি কোনো সাধারণ থাকতে নেই, মনের কোনো বাসনা থাকতে নেই? সারা জীবন আমি কি তোমাদের সেবা করবো শুধু? পাপিয়া, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, যাও এক্ষুনি রান্না করো, আধ ঘন্টার মধ্যে আমি খাবার চাই, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, যাও। বেশি খিদে পেলে হোটেলে যাও, হোটেলে গিয়ে খেয়ে এসো আমার জন্য। কি, আমি হোটেলে যাব? আমি হোটেলে গিয়ে খেয়ে আসবো, তুমি রান্না করবে না? না, বললাম তো আমি রান্না করতে পারবো না। তুমি রান্না করবে না? না, রান্না করবে না? না। পাপিয়া,
ভাইয়া কি ব্যাপার, উনারা কি চলে গেলেন নাকি? হ্যাঁ, এইমাত্র চলে গেল উনারা। ওই ওর সাথের ছেলেটা বেশ তাড়াহুড়া করছিল, তাই চলে গেল ওরা। তুমি আমাকে বলবে না আমি রান্নাঘরে সবকিছু গোছাচ্ছিলাম, কি মনে করলো ওরা? আচ্ছা ভাইয়া, ওই ছেলেটা কি আমাদের কোনো রিলেটিভ নাকি? না, মানে ওই আমরা সবাই তো বাংলাদেশের মানুষ, তাছাড়া ওরা আমাদের গ্রামেরই ছেলে। খোঁজখবর নিলে ওরা আমাদের আত্মীয়াত্মীয় হতে পারে, কিংবা আমরা চিনতেও পারি। চলো এখন শুবে, ওঠো। আচ্ছা ভাবি, তোমার কি হয়েছে বলো তো? এই কয়েকদিন ধরে দেখছি তুমি খুব কম কথা বলছো। কিছু হয়নি ভাবি, আমি বুঝি আমার ভাইয়া আমাদের খেয়াল রাখতে তোমার কষ্ট হয়, কিন্তু একই ভাবি ভাবি তুমি কাঁদছো কেন? সংসার সংসার করে তো সময়টা পার করে দিলাম। বুঝতে পেরেছি, নিশ্চয় ভাইয়া কিছু একটা বলেছে। তোমার ভাইয়া? হ্যাঁ বলো। তোমার ভাইয়া সেদিন? হ্যাঁ বলো, সেদিন কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি দেখছি। ভাইয়া ভাইয়া দেখো, তোমরা যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু একসাথে থাকা সম্ভব হবে না। তোমরা সারাক্ষণ খালি ঝগড়া করো, আমার একদম ভালো লাগে না। তুই কি যা হইলি? তুমি ভাবিকে কাঁদাও কেন ভাইয়া? আরে আমার বউরে আমি মারমু ফিটমু তাতে তর্কিতা। কি তুমি ভাবিকে মেরেছো? না না ভাই, এইটা কিন্তু তুমি একদম ঠিক করনি। আমি আমার বউরে কিতা করবো না করবো তর্কাতে এই কেন লাগবো নি? ছি ছি ভাইয়া ছি ছি ছি, মানে কথা তো বহুত সিক্সাস মনে হয়। তুমি ভাবির গায়ে হাত তুলেছো ভাইয়া, এটা একদম ঠিক করনি। চলো তুমি আমার সাথে চলো, তুমি ভাবিকে সরি বলবে। কেন আমি সরি কইতাম কেন? কারণ তুমি ভাবির গায়ে হাত তুলেছো। ইউ শুড ফিল সরি এন্ড ইউ শুড সে সরি টু ভাবি। কি দেখ হইলে সরি? তুই আমার লগে ইংরেজি মাতরনি? হ্যাঁ ইংরেজি মাতর তুই আমার লগে। যা আমার চক্ষু সামনে থেকে যা, যা যাইতে না। হ্যাঁ আমি যাই। Really, I was so surprised to see him. Why are you so excited for? Do you know what this means? What? Nothing at all. I don't believe it, okay? Number to the, I'll talk to him. Please don't do that, please. Why are you so shy? Stop it! Yes. Discuss, please. I'm sure about you and Monir. Sultana, please stop it, please. Ibar khud election ho, Rahman bhai re first amra por ni rakhbo. Amrar pai pachi de jisu bolo era. Ar aste aste tara khalsa nilo tara tulila. Center jara chalay, tara kono kajus kore na. Itihasher bishesh din jemon Manohar ka 26 March, 16 December, 21 February. এই দিনগুলোতে তারা তো খুঁজতে পারে না, তারা তো খালি মুখোয়াত দিয়ে তারা বই থাকে। সাজান ভাই যা হাসা কথা কইছো বা, এরকম দিনের জন্য গুরুত্ব আমরা না করি, তা আমরা যে নেক্সট জেনারেশন এরা কইব যে বাংলাদেশ আমরা বাপ দাদার দেশ আছে। আচ্ছা রহমান ভাই মিটিং দেখা হইল, কিন্তু রহমান ভাই তো কোনো খোঁজ খবর নাই। ইলেকশন আমার ফার্স্ট কথা মানুনি। ইলেকশন এমন এক জিনিস, খে জিতবো খে হারবো এটা কিন্তু হওয়া সম্ভব নাই। আমরা সবাই অ্যাক্টিভ থাকতে হইব, আর দরকার হলে রহমান ভাই নাকি গড়ে গড়ে গিয়া ভোটও চাইবে। গত 3 বছর ধরে তুফাইল ভাই আমরা কমিটির দাঁড়ে ধ্বংস করে রাখলি, একবারে বছর করে রাখিস। ইফিরা তাই সাইজ করা লাগবে, আর প্রয়োজনে তাই এমন ফিটা দেওয়া হইতো আর উঠতা না। আরে ইকবাল ভাই তুমি কথা কিতা কইলাই,
মারামারি কইরা এটা একটা যুক্তিসঙ্গত হতো। আমরা এই দেশে আছি, একটা কমিউনিটি লইয়া আমরা আছি, আমরা যাতে কমিউনিটির ফায়দা হয়, আমরা সবের ফায়দা হয়, ও চিন্তা আমরা করতে হইব। মারামারি করা এটা কিন্তু আমার যুক্তির বাইরে। ওই ওই একদম খাটে কথা কইছেন সাজন ভাই। তোমার মাইরে ফোন করলাম, আমার সাথে রাগ করবে না। আমার সবচেয়ে বড় দোষ কি জানো? আমার মেজাজ। রেগে গেলে আমার দেমাক ঠিক থাকে না। এখনো এসব বলে লাভ নেই, তুমি মাপ চেয়ে নিয়েছো, এসব কথা আর বলার দরকার নেই। তবে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি হঠাৎ এত নরম হয়ে গেলে কি করে? আমার মনে হয় কি জানো, তোমার কথাই বোধহয় ঠিক হতে যাচ্ছে। কি কথা? এই যে আমাদের দাম্পত্য বিষয়। মনির বলছিল যে এইরকম চলতে থাকলে নাকি একসাথে বাড়িতে থাকা সম্ভব হবে না, যে কোনো সময় আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হতে পারে। এটা তোমাদের দুই ভাইয়ের ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলবো না। তবে তবে কি, মনিরের বন্ধু শাহেদ এসেছিল, ও কিছু বলেছে নাকি? মনির যা বলতে চাচ্ছিল শাহেদ তা স্পষ্ট করে বলেছে। মনির একটা মেয়েকে পছন্দ করে, এখানেই জন্ম, মেয়েটা লেখাপড়া জানে। কি বলো এসব? তোমাকে আর আমাকে যেতে হবে মেয়ের বাড়িতে প্রস্তাব করে, মেয়েকে আশীর্বাদ করতে। আমার ভাইয়ের বিয়ে আমি জানি না, শাহেদকে? হ্যাঁ, ভাইয়ের চেয়ে বন্ধু বড় হলো, এই জন্যই বলে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল। রাগ করে আর কি হবে, এই দেশের মেয়ে মানে বোঝো? বুঝবো না কেন, এরা আমাদের মতো না। স্বামীর কাছে বকা খেয়ে স্বামীর জন্য রাঁধবে না, সংসার করবে না। তবে তোমার ভাই যখন এই মেয়েকে পছন্দ করেছে, তখন এই মেয়েকে সে বিয়ে করবে, বাধা দিয়ে লাভ নেই। বরং দেখো যে বুঝিয়ে সুঝিয়ে কিছু করা যায় কিনা। ও দিনের কথা তুমি আমারে কইবাই না, খামটা বালা আছিল না। আরে বইলো ময়না ফাঁকি, তারে আদরে আদরে ফোঁস মানাইতে হয়, বুঝলাইনি? তবে বউ আর ভাই তো এক না। আমি মনিরের সাথে মিঠা কথা বলতে পারবো না, আমি তার বড় ভাই, আমি তার বিয়ে দেব, দেশ থেকে আমি তার জন্য মেয়ে নিয়ে আসবো। এদেশের বাঙালি মেয়েকে আমি মনিরের বউ করবো না, সে তোমাকেও নষ্ট করে ফেলবে। হায় হায়, ঘড়িতে তো মেলা বাজে, আমার তো মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। তুমি তো ইচ্ছে করে দেরি করলা। ওয় ওয়, মিটিংও নেতারা যায় সপ্তাহের বাদে, এতে নেতার ফেস্টিজ বাড়ে, আর এটা হলো আমার পলিটিক্সের নিয়ম, বুঝায়নি? আরে দেখ না, একটু ঠিক মতো খুঁজে দেখ। পাই না, পাই না। আরে তুই দেখ না, এই যে ড্রয়ারটার ভিতরে দেখ, কিংবা এগুলোর ভিতরে এই আশেপাশে কোথাও কোনো আছে নাকি, খালি যাবে। দেখ না, দুই বছর আগের ঘটনা। দুই বছর আগের ঘটনা? দুই বছর আগের ঘটনা তো কি হয়েছে? দুই বছর আগের ঘটনা তো ওই পেপার থেকে লীনার ছবি মুছে গেছে নাকি? তাছাড়া তখন তো আমি বুঝতে পারিনি যে ওর সাথে আমার দেখা হবে, এই কারণে ছবিটাও তখন রাখিনি। দেখা যখন হয়েছে, ছবির কি দরকার? তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো? তুমি কি এখনো একা বিকেলে
খেলে আনমনে আমাকে ভাবো, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো, দূরে বহু দূর চলে যে এসেছি কখনো কি তোমাকে পাবো, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো। ভাবি মেয়েটা সম্পর্কে আমার আত্মীয়, সে খুব বালা। দেখো তারা ভাই ভাই, আমি এই বিয়ে নিয়ে কোনো কথা বলতে চাই না, তোমার কথাও সে শুনবে না। তার ইচ্ছে দেশ থেকে মেয়ে এনে মনিরের সাথে বিয়ে দেয়, এই মেয়েকে তার পছন্দ না। মনির যদি এই মেয়েকে বিয়ে করে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ লেগে যাবে, আমি এই বিয়ে নিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি তাকে অনেক বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। দেখো ভাবি, আমিও আমার গ্রামের ফুলিরে বিয়ে করছি, এরপরেও আমি কতখান সুখী সুখী নাই। বউয়ে গরুর বাড়া খাম করে আর আমি গরুর ভিতরে হল খাম করি, হুবার মারি রান্দি, এরপরেও বউর মন জয় করতাম পারি না। এক যারা কুনতে হইলেও পাফর বাড়ি দৌড় দে, আমার মনে হয় আমরা আর একলগে তাকা হইতো না। তুমি ভুল বলছো, দেখো তোমাদের একই গ্রামের মেয়ে হলেও সেই কিন্তু তোমাকে আঁচল ভিসায় এদেশে নিয়ে এসেছে, আর তোমার রহমান ভাই সেও আমাকে বিয়ে করে এদেশে নিয়ে এসেছে। তারপর থেকে আমি এই চার দেয়ালের মধ্যে বন্দি। লেখাপড়া তো খুব একটা কম জানতাম না, চাকরি বাকরি কিছুই সে আমাকে করতে দেয় না, তারপরেও আমি তাকে খুশি করে চলেছি। কিন্তু এদেশে যে মেয়ের জন্ম সে কোনো কিছুর তো আক্কা করবে না। ওইটা হইলো আপনারা হল ভুল, লীনা মেয়ে হিসাবে কতক্ষণ বলাই কেন আমি জানি, আসারে ব্যবহারে সুন্দরে কোন দিক দিয়ে কম নাই, শি ইজ রিয়েলি নাইস। তখন কি যা করতাম রে ভাই, আমার কাছে যত টাকা আছে সব তো ইলেকশনে খরচ করছি, তখন তো আমার ভয় লাগে, ডর লাগে। আরে ভাই ইলেকশন করবা আর পয়সা খরচ করতে নাই, পয়সা কিটা পকেটে রাখি দিবে, চিন্তা করে রাখেন বা ও তো দেয়া খরচ হয়েছে, আমার দেখা নাই আমার টাকা খরচ দরকার নাই। না না আমি তো এই কথা কই না, কই যে আমার যেটা টাকা আছিল সেটা তো খরচ করছিও, ছোট ভাইয়ের যে জমানো টাকা আছিল না সেগুলো খরচ করছি ইলেকশনে ক্যাম্পেইনে, আমি তো এখন ফকির হয়ে গেছি। দেখো রে বা আজকের ফকির কালকের বাচ্চা, তুমি তো রে বা বাসর ইরাই, তুমি তো কমিউনিটি সেন্টার ওর বাসরা, টাকা আরও ছাড়ো না কেন, দরকার হইলে তোমার গড় রিমর্গেজ করিয়া টাকা আনো।
ভাবি 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 কি কি হয়েছে এত চিল্লাও কেন কি করো রান্না করি তোমাকে তো খুশি খুশি লাগছে কেন ঘটনা কি তোমার ভাইয়ের জন্য রান্না করি লাউ চিংড়ি আর সাতকরা দিয়ে মুরগি ভুনা তোমার ভাইয়ের অনেক পছন্দ তুমি ভাইয়ার ফেভারিট খাবার রান্না করছো বেচারা ইলেকশন ইলেকশন করে সারাদিন দৌড়াদৌড়ি করে নাওয়া নেই খাওয়া নেই এটা করে সেটা করে খাওয়া দাওয়া ঠিক নেই শরীর খারাপ হয়ে যাচ্ছে না দেখো ভাবি এই লোকটা তোমাকে সবসময় বকাঝকা করে তোমার সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করে আর তারপর তুমি তার জন্য এত চিন্তা করো দুই ভাই তো কথা বলা বন্ধ করে দিয়েছো বন্ধ করবো না তোমাকে মারবে তোমার সাথে খারাপ ব্যবহার করবে আমি চুপচাপ বসে থাকবো বলে দিয়েছি যা বলার বলে দিয়েছি শোনো আমাদের নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমার কথা শোনো তোমার ভাই তো চায় না তুমি ওই মেয়েকে বিয়ে করো ওই মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না আমরা ঠিক করেছি তোমার জন্য দেশ থেকে একটা মেয়ে এনে বিয়ে দেব দেখো ভাবি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি ওকে এখন তুমি যদি দেশ থেকে একটা মেয়ে নিয়ে আসো তার সাথে তো আমার অ্যাডজাস্টমেন্ট হবে না সে আমাকে বুঝবে না আমি তাকে বুঝবো না খালি খালি আমাকে কেন ভাইয়ার কথা বিয়ে করতে হবে বুঝছি তুমি আসলে লীনার সাথে প্রেম করো তো এখন তোমার মাথায় কিছুই ঢুকবে না তোমার বন্ধু শাহেদ তোমার মাথাটা নষ্ট করে দিয়েছে পলিটিক্স করে করে ভাইয়ার মাথাটাই নষ্ট হয়ে গেছে শুধু তোমার ভাই না ওই মেয়েকে তুমি বিয়ে করো এটা আমারও পছন্দ না ওই মেয়ে কোনোদিনই তোমার জন্য ভালো হবে ওকে সো এটাই তোমাদের শেষ কথা রাইট তুমি অবশ্য তোমার ভাইয়ের সাথে আমার কথাগুলো দেখতে পারো এক্স্যাক্টলি আমি ভাইয়ের সাথেই কথা বলবো শাহেদের কাছ থেকে আমি সব কিছু শুনে খুবই খুশি হয়েছি এবং আনন্দিত মনির ছেলে হিসাবে শিক্ষিত এবং ভালো জব করে এবং আমি ওকে চিনিও তুমি ওকে দেখেছ এখন তুমি যদি মত দেও তাহলে আমি বিয়ের একটা ব্যবস্থা করি ভাই এখানে তো আমার মতের কিছু নেই আমি তো কখনোই তোমার কথার বাইরে যাইনি তুমি যা ভালো মনে করো তাই করো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই সাহেব আমার এখন কথা আছে আমি স্যার আমাকে সকলটা জানা শুনা পালা কারণ হইল গিয়া মনির তার মা বাবা কেউ নাই আর তার যে ভাই আর ভাবি তারা নিজের কামেও ব্যস্ত থাকে মনিরের বন্ধু হোকা আর গার্জেন হোকা সকলটা হইলাম গিয়া আমি আপনি আমার উপরে বিশ্বাস রক্ষা লীনার দায়িত্বটা আমিও নিলাম কিতা করি না ঠিক আছে তুমি যদি মনে করো বালা তুমি তো বাইও তাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মিষ্টি আমার ব্যবস্থা করো কা অবশ্যই 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 তোমাকে লেখাপড়া শিখিয়ে ভুল করেছি ভাইয়া তুমি আমার পার্সোনাল বিষয় ইন্টারফেয়ার করতে পারো না আমার নিজের বিয়ে করার ডিসিশন আমি নিজেই নিতে পারি এটা তো আমাদের দেশের কালচার না ভাইয়া এটা কালচারের প্রশ্ন না এটা একটা যুক্তির প্রশ্ন ইটস আ কোশ্চেন অফ র্যাশনালিটি তুমি তোমার পছন্দ করা একটা মেয়েকে তো আমার ঘরে চাপিয়ে দিতে পারো না মনির মনির তুমি শান্ত হয়ে কথা বলো তুমি তো রীতিমতো বেয়াদবি করছো প্লিজ ভাবি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি তোমাদেরকে বোঝাতে পারছি না আমি আমি নিজ হাতে তোমাকে গ্রাম থেকে নিয়ে এসেছি লেখাপড়া শিখিয়েছি আর সেই তুমি আমাকে কেয়ারই করছো না ভাইয়া ব্যাপারটা তো সেরকম না আমি সিম্পলি তোমাদেরকে বোঝাতে চাইছি যে প্রত্যেকটা মানুষ তার নিজের ডিসিশন নেবার অধিকার নিজেই রাখে আর সেখানে কোনো কিছু ইম্পোজ করাটা ঠিক না আমি চাইছি এই ব্যাপারটাই তোমরা যেন মিস ইন্টারপ্রেট না করো দ্যাটস ইট বুঝেছো কোনো লাভ হবে না বড় লোকের বেটি দিয়ে বিয়া করবার লাগি তুমি পাগল হয়ে গেছো তুমি জানো নি এই বেটি দিয়ে বিয়া করতে তোমার কত টাকা খরচ হইব স্বর্ণ গয়না শাড়ি বিয়ার খানির খরচ তুমি মিটাইতে পারবাই নি টাকা নিয়ে তো ভাববার কিছু নেই মাসের পর মাস তোমাদের কাছে আমি যে টাকা জমা দিয়েছি ওটা দিয়েই তো বিয়ের খরচ হয়ে যাবে কিতা কইলা তুমি এখন আমার কাছে ওই টাকার হিসাব চাও নি না 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 কিন্তু বিয়ের খরচের প্রসঙ্গ আসলো বলেই বললাম মনির আমরা তো তোমার বিয়ের জন্য ওই টাকা জমিয়ে রাখিনি
মানে মানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওই টাকা খরচ হয়ে গেছে। তুমি তুমি কি বলছো ভাবি? তুমি তো আমাদের বলনি যে ওই টাকা তোমাকে ফেরত দিতে হবে, তাই না? আসলে কি মনে রই জবাব ছিল, যতটুকুই ছিল আমার ইলেকশন করতে গিয়ে সেটুকু শেষ হয়ে গেছে। আমি এক্সপেক্ট করিনি তোমাদের কাছ থেকে এমন কিছু একটা শুনব। তো এখন কি করবে? টাকা নেই, পয়সা নেই, তুমি বিয়ের খরচ কিভাবে চালাবে? জানি না, ভাবছি। মনির ভাই, তুমি রাগ রেখো না। তোমার বড় ভাই, নিজের আপন ভাই, তোমার টাকা নিজের টাকা মনে করে খরচ করে ফেলেছে। আমাদের উপর কিন্তু তুমি কোনো রাগ রেখো না ভাই। আমরা যখন এই বাড়িটা কিনি তখন আমার ক্রেডিট স্কোরটা খুব খারাপ ছিল, তাই তোমার ভাবি বাড়িটা তোমার নামেই কিনেছে। এখন আমি বাড়িটা তোমার ভাবির নামে লিখে দিতে চাই। ঠিক আছে, সময় মতো সব করে দেব। তুমি এক কাজ করো, যদি তুমি তোমার বিয়ের খরচটা নিজে জোগাড় করতে পারো তাহলে এই বিয়েতে আমাদের কোনো অমত নেই, আপত্তি নেই। মানে তুমি বিয়ে করলে যে আমরা অখুশি হব সেটা সেটা আমরা ভুলে যাব। অলরাইট সীতা কইলা, অলরাইট। শোনো, তুমি আমার সামনে ইংরেজি মাখবা না, বাঙালি মানুষ আমরা, বাংলা কথা কইবা। আমি জানি তুই আছিস, কিন্তু তারপরে তো মনটা খারাপ হয়, তাই না? দেখ, ছোটবেলা থেকে শুরু করে আমার চাইল্ড বেনিফিটের টাকা আর যাবতীয় যা টাকা আমি আর্ন করেছি, যাবতীয় যা টাকা আমি আর্ন করেছি, আমি সবকিছু আমার ভাই বাবাকে দিয়ে দিয়েছি। আর এখন আমার ভাই আমার টাকাগুলো দিল। দেখ, এখন নিজের বিয়ের জন্য আমাকে তোর কাছ থেকে লোন করতে হচ্ছে, আর তুই যদি না থাকতি, তুই না থাকলে আমার কি হতো? আমি 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 তো জাস্ট পাগল হয়ে যেতাম। দেখ শাহাদ, আমি তোকে একটা কথা বলি, তুই কিন্তু লীনাকে সব কিছু জানাবি। তুই লীনাকে জানাবি যে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমার কোনো অ্যাসেট নেই, আমার কিচ্ছু নেই। শি মাস্ট নো এভরিথিং। আমার আমার যতটুকু করার আমি সপ্তাহ করবো, আমি লীনারের সপ্তাহ ব্যাংকে হইম, তুই কোনো চিন্তা করিস না। আমার সাধ্যর ভিতরে যতটা আছে আমি সব চেষ্টা করে যাইব। দেখ, বাড়িটা লিখে দেবার শর্তে ভাইয়া ভাবি আমার বিয়েতে রাজি হয়েছে। তারা রাজি হয়েছে যে লীনার বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। ওকে ওকে, আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমার অ্যাসেট নেই, ঠিক আছে, তারপরেও আমার কোনো দুঃখ নেই। As long as Lena is there with me, if she's there, I'm the happiest man in the world. Tu kono chinta koris na, ami to tor loge asini ni. Shuno, Monit to taka poisha deya bondho kore diyeche, ekhon tumi oke bujhiye shujhiye kagoj potro gulo ঠিকঠাক করে বাড়িটা আমার নামে লিখে দাও। তাহলে তো মনিরের বিয়েটা আমাদেরকে মেনে নিতে হয়। হ্যাঁ, মেনে নাও, অসুবিধা কি? এতদিন তো মনিরের টাকা পয়সাগুলো আমরা নিয়েছি, এখন ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ির কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়ে নাও, ওকে ওর মতো করে বিয়ে করতে দাও। তুমি বলছো? হ্যাঁ বলছি। দেখো,
সে তো এমনি বড় ভাই হিসাবে তোমাকে মান্য করে না, তারপরে বিয়ের পরে আরো করবে না। ছেলেরা বউ ছাড়া কিছু বোঝে না, একমাত্র তুমিই ব্যতিক্রম। শোনো, যে সমস্ত পুরুষ মানুষ স্ত্রীর আঁচলের তলে থাকে তারা তো কোনো পুরুষ মানুষই না। তারা পুরুষ মানুষ না। হ্যাঁ, এসব শুধু তুমিই ভাবো। দাও আমি দেখব। কি দেখবে? হিন্দি ডাক্তারিনি যা করি তাতেই তোমার অসুবিধা। Lina, let me introduce. They are my friends. Some of them are my college friends. Some of them are my school friends. And they are, these naughty ones, they are my family friends, okay? But whatever they are, all of them are very close to me. Very, very close to me. And thank you, everyone, for what you did. Thank you so much. That's what you look very nice. Very, very nice. I wish you all the best in the future. It's a long time to order, ma'am. Our shabai khub bhalo. Onek bhalo. তুমি নিশ্চয়ই চিন্তা করছো যে শাহেদ কোথায়, রাইট? এক্স্যাক্টলি, কোথায়? ইনফ্যাক্ট আমিও জানি না। আমাকে জাস্ট বললো যে ফ্রি হয়ে ফোন করবো, তারপর কোনো খবর নেই। ভাইয়া ভাবি কোথায়? ভাইয়া তো পলিটিক্স নিয়ে খুব বেশি বিজি থাকে, বোধহয় কোনো মিটিংয়ে বা কিছু আছে। আর ভাবি খুব টায়ার্ড হয়ে পড়েছে, সো মোস্ট প্রবাবলি রেস্ট নিচ্ছে। আচ্ছা, নেভার মাইন্ড, চলো আমার রুমে যাই। হ্যাঁ লীনা, ওয়ান মোর থিং। আমি জানি যে তুমি শাহাদের কাছ থেকে সব কিছু শুনেছো, অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ ডিসাইডেড টু ম্যারি মি। ফর দ্যাট আই ডোন্ট নো হাউ টু রিয়েলি এক্সপ্রেস, বাট আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অ্যান্ড এক্সট্রিমলি হ্যাপি। এবং আমি জানি যে শুধু আমিই না, ইউ অলসো লাভ মি। আসলে সব কিছু এমন হঠাৎ করে হলো যে আই ডিডন্ট হ্যাভ এনি টাইম টু প্রিপেয়ার, নট ইভেন বাসর ঘর। আমি জানি সবার অনেক স্বপ্ন থাকে এটা নিয়ে, সবার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, বাট আই'ম সরি, প্লিজ ফরগিভ মি। ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু। ইউ রিয়েলি মিন দ্যাট? ইয়েস, অফ কোর্স, হোয়াট আই সে আই মিন ইট। তুমি যেখান থেকে এসছো তোমার তো এখানে অনেক কষ্ট হবে।
আমার একটু কষ্ট হবে না, তুমি থাকলে আমার একটু কষ্ট হবে না। ইউ মিন দ্যাট অলসো? একটা কথা বলি, আর কখনো এরকম বলবে না। I'm really, really so happy with you. Trust me. Thank you. Now let's go. You must be joking. No, I'm not. I don't know anything. কে করেছে আমি কিছু জানি না। Isn't it? পাপিয়া ভাবি নিশ্চয়ই। পাপিয়া ভাবি? হ্যাঁ। That's pretty surprising. Are you surprised? Are you really surprised? ওটা আমি করেছি। ও শাহেদ। ও ম্যান, তুই আর কত কি করবি? শাহেদ ভাইয়া, তুমি এসব করেছো? Yes, that's my duty. এবার আমি ফ্রি, তোমরা এনজয় করো। আসি এবার। আরে তুই চলে যাচ্ছিস কেন? তুই থাক কিছুক্ষণ। I don't want to disturb you guys. লীনা, trust me, যদি শাহেদ না থাকতো তাহলে তোমার আমার এবং এত সব কিছু কোনো কিছুই হতো না। Okay, thanks. Have a good time. Bye. আমাদের কখনো বলেনি তো? যারা দুঃখী মানুষ তারা অন্যদেরকে কিছু বলে না, শুধু অন্যদেরকে সুখে করতে চায়। এই যে তুমি প্রতিদিন রাত করে ফেরো, মাঝে মাঝে বাড়িতে আসো না, এটা কিন্তু আমার ভালো লাগে। তাইলে তোমার কি ভালো লাগে? সময় মতো আসবা, সময় মতো খাবা, ঠিকঠাক মতো ব্যবসা দেখাশোনা করবা, তাইলেই তো হয়। আর আর মাঝে মাঝে রান্না, কত স্বামীরা বোধে রান্না করে দেয়। কিতা কইলা? আমি রান্না করে খাইতাম? এই যে কথাটা কইছো না, এই কথাটা আর কোনোদিন কইবাই না। আমার বুঝি রান্না করতে কষ্ট হয় না? বা বা বা, তোমার দেখি কথার পরিবর্তন হয়ে গেছে। সেটা কি এই বাড়িটা তোমার নামে হয়েছে সেই জন্যে, সেই খুশিতে? এই একটা মাত্র কাজের কাজ করছো, নাহলে এতদিনে তোমার ভাইয়ের বউর হুকুম মতো আমাদের উঠা বসা করতে হতো। সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে, কত কিছু, কত রং। আচ্ছা, তুমি রান্না বান্না নিয়ে এত চিন্তা করতেছো কেন? লীনা রান্না বান্না করবে, বাড়িঘর দেখাশোনা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমার ভাইয়ের বউ তুমি বলে দাও, আমি বললে নানান রকম কথা শোনাবে। এই বাড়ির থাকতে হইলে খাম করিয়া খাওয়ান লাগবো, হোক যেসা নবাবের বেটি। তুমি বলে দিও, আমি হইয়া তুমি চিন্তা করবে না। লীনা, এবার যাই, আবার দেখা হবে। জামাল ভাই, মাঝে মাঝে এসো, এখানে তো আত্মীয় বলতে তুমি আছো, তুমি আসলে খুব ভালো লাগবে। লীনা, আমি একটু যাই, ওনাকে একটু ট্রেনে তুলে দিয়ে আসি। ও, আমার ফিরতে একটু দেরি হবে, বাইরে একটা কাজ আছে। ওকে, চলো। ভাইজান আমাকে ডাকছেন? হ্যাঁ, আমি তো তোমাকেই ডাকতেছি।
আমার নাম লীনা, ওকে লীনা বলে ডাকলেই হবে। আমি পাপিয়ার কাছে শুনলাম তুমি নাকি কিটা 10:11 আগে সকাল থেকে ঘুম থেকে উঠো না, এটা হলো তো আমার ঘরের লক্ষ্মী ফালিয়ে যাইব। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, আমি গ্রামের কথা কম বুঝি। কিটা কইলে তুমি গ্রামের কথা বুঝতে পারো না নি, এটা কোনো কথা হইল নি। আরে গ্রামের কথা যারা বুঝে না যারা হয় তারা তো ফাইজলামি করে। লন্ডন তো আর আমরা বাপ দাদার বিড়ে আসিল না, এইসব ফাইজলামি আমরা লোক করবা নাই বুঝলানি। ঘুম থাকি আজানের সময় উঠবায়, নবাবের বউয়ের মধ্যে ঘুমাইয়া থাকা আমি পছন্দ করি না বুঝলাই। ঘরের খাম ফকল করবায়, নিজের খাবার নিজে তৈরি করবায়, পাপিয়া অনেকদিন করছে, এখন তাকিয়া তোমারই সব করা লাগবে। ফুরিয়া ঘুমায় যে মাইয়া মানুষ এটা আমার পছন্দ না। ভাইয়া আমি তো অনেক রাত করে ঘুমাই, এই জন্য সকালবেলা উঠতে পারি না। আর হনুকা তুমি তোমার বাবির কথা মতো চলবায় বুঝছো নি। ঠিক আছে যাও। ভাবি তুমি এত রাতে বসে বসে টিভি দেখছো, ভাইয়া কোথায়? আর লীনা ঘুমাচ্ছে, তুমি না ফিরলে তো আমি ঘুমাতে পারি না। ও লীনা খুব টায়ার্ড হয়ে পড়েছে, ওর ভাইকে ছাড়া কখনো থাকেনি তো, সো ওর মনটা খুব খারাপ। দেখো হয়তো জেগেও থাকতে পারে, উপরে তোমার জন্য অপেক্ষা করছে। ও খেয়েছে? খেতে চাইছিল না, তারপর আমি তোমার কথা বললাম, জোর করলাম, খেলো। ওকে আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া দিয়ে দাও। টেবিলে সব দেয়া আছে, তুমি আগে হাত মুখ ধুয়ে আসো। আচ্ছা আমি উপর থেকে আসছি। দেখো আমার বড় ভাই তো তোমার বড় ভাই, তাই না? আর ভাবি তোমাকে কত পছন্দ করে, তোমার ব্যাপারে কত প্রশংসা করলো। যখন আমি বাড়িতে থাকবো না তখন তুমি ভাবির সাথে গল্প করবে আর তোমার টাইম পাস হয়ে যাবে। দেখো ওরা আমার সাথে যা করেছে করেছে, আমি এগুলো বলে গেছি, আর তুমি এগুলো মনে রেখো না। হ্যাঁ আমাদের আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন ভালো না, বাট এরকম সবসময় থাকবে না। ওকে কিন্তু তুমি কোনো কথা বলছো না কেন? জানো আমি এখন বাইরে যাই, আমার সবসময় খালি মনে হয় যে আমি কখন বাসায় আসবো, কখন তোমার সাথে আমার দেখা হবে। ইউ ফিল দ্য সেম? দেখো এই যে বিয়ের আগে আমি তোমাকে এতবার ফোন করতাম, বাট তুমি খালি প্রায় ফোন রেখে দিতে। আই ফিল সো ব্যাড, আই ফিল সো 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 ব্যাড। আই'ম সো হ্যাপি, আই'ম সো হ্যাপি টুডে। আমার ভাই ভাবি আমার সাথে কত কি হয়েছে, বাট আই ডোন্ট ফিল ব্যাড। ইউ নো ওয়াই? লীনা তুমি কেমন আছো বোন? আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি ভাই, অনেক ভালো, আমি অনেক ভালো আছি। আমি তোমাকে অনেক মিস করি,
সকালে ঘুম থেকে উঠেই তোমাকে দেখতাম, একসাথে নাস্তা করতাম, কাজ করতাম, তুমি বাইরে যেতে, সারাদিন তোমার অফিস থেকে আমি ফোন করে তোমাকে জানাতাম। আমি এসব সব খুব মিস করি ভাইয়া। ভাইয়া শোনো, তুমি কিন্তু বেশি রাত করে টিভি দেখবে না, আর ঘুমানোর সময় টিভি অফ করতে ভুলবে না। হ্যাঁ, তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াতাম, তোমার মনে আছে? এখন যে তুমি কি করো, তোমার টেনশনে আমি অনেক খারাপ থাকি ভাইয়া। লীনা, আমার জন্য তুমি কোনো চিন্তা করবে না, আমি ঠিকই আছি। আমিও ভালো আছি, তুমি আমার জন্য কোনো টেনশন করবে না। হ্যাঁ, ফোন করো, আমিও করব। তুমি তোমার খেয়াল রেখো। ভাবি, কালকে একটু লীনাকে নিয়ে ওর ভাইয়ের বাসায় যাবো, অনেকদিন হয়েছে এসছে, তো মন টন খারাপ থাকে। অসুবিধা কি, সেটা তো তোমাদের ব্যাপার। ও ঘুমাচ্ছে, ওকে তুমি একটু দেখো। হ্যাঁ, প্রায় কান্নাকাটি করে এসো, প্লিজ। কই যাও তুমি? চাকরানি আর সে মহারানি, যাই ডেকে নিয়ে আসি। ঘুমাচ্ছে, ঘুমাক, দেখি না কতক্ষণ ঘুমায়। শোনো, প্রশ্রয় দিতে নাই, বানর রে প্রশ্রয় দিবা লাই দিবা তো মাথায় উঠিয়া ডুগডুগি বাজাইব, বুঝছো? নি আমি ডাকিয়া আনি। বাড়ির বউ যদি এত বেলা করে ঘুমিয়ে থাকে তাহলে বাড়ির লক্ষ্মী পালিয়ে যায়। না, ভেতরে আসবো না, তুমি বাইরে আসো, তোমার তো কাজ কামে কোনো মন নাই। শোনো, আমি হচ্ছি বড় ভাই, এ বাড়ির কর্তা, আমাকে সম্মান দিতে হবে। শোনো, বেয়াদব মেয়ে ছেলে কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমার এত সময় নাই যে তোমাকে কথা বুঝিয়ে বলতে হবে। যাও, নিচে যাও, তোমার ভাবির কাছে যাও, সে তোমাকে কিছু কথা বলবে, যাও। ভাবি, ভাইজান বললেন যে আপনি নিচে ডাকছেন, আসছো তাহলে আসছো তো নাস্তা করতে, ভাইজানের কথা বলে দাও আর কি। ভাবি, আপনারা এমন ব্যবহার কেন করছেন আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, এই বাড়িতে থাকতে হলে কয়েকটা কথা তোমার ভালোভাবে জেনে রাখা দরকার। মনির যে তোমাকে বিয়ে করেছে এটা কিন্তু মনিরের ভাই একদম পছন্দ করেনি। মনির আমাদের বাধ্য করেছে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য। দেশ থেকে একটা মেয়ে বিয়ে করে আনলে সে একদম আমার বোনের মতো থাকতে পারত, তুমি তো একেবারে তোমার ইচ্ছে মতো চলো। ভাবি, আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। শোনো, যদি এই বাড়িতে তোমাকে থাকতে হয় তাহলে নবাবের মতো খেলে আর ঘুমালে হবে না, দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না, ঘরদোর পরিষ্কার করতে হবে, রান্নার কাজ তো আছেই। আর মনিরের বড় ভাইয়ের হাত কিন্তু একদম ভালো না, তার মত মতো না চললে মারতেও পারে। আর একটা কথা শোনো, মনির যেন সব জানতে না পারে, জানতে পারলে কিন্তু তোমাদের এই বাড়িতে থাকা হবে না। ব্যাস, আমাকে আর কিচ্ছু বলতে হবে না,
আমি মনিরকে ভালোবাসি, আমি ওর সঙ্গে রাস্তা যেয়েও থাকতে পারব। দিনের পর দিন আমি এ বাড়িতে অত্যাচার সহ্য করেছি, আমি খাইনি, আমি ঘুমাইনি, আপনার ভাইজানের খারাপ ব্যবহার, তারপরে কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি মনিরকে। আমি আর সহ্য করবো না, আমি মনিকে সব বলবো, দরকার হয় আমরা এ বাড়িতে থাকবো না। আমাকে এতদিন এসব কিছু বলোনি কেন? আমি ভেবেছিলাম যে অ্যাডজাস্ট করে নিব, কিন্তু আই এম ভেরি সরি টু সে, আমি এরকম ভাই কখনো দেখিনি। ভাইরা যে এরকম হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না। লীনা, আই এম সো সরি, আমি যে তোমাকে কিসের মধ্যে এনে ফেললাম। মনির, আমি তোমার সঙ্গে গাছতলাতেও থাকতে পারবো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু প্লিজ, আমার ওই বাড়িতে একদম দম বন্ধ হয়ে আসছিল, আই কান্ট হেল্প মাইসেলফ। বাড়িটা লিখে দেওয়ার পর ওরা যে এরকম করবে এটা আমি ভাবতেও পারিনি। জায়গাটা অনেক বেশি কোয়াইট না? ভয় লাগছে কেন? আমি তো ভাবছিলাম যে এটাই চিপ এরিয়া, এখানেই একটা বাড়ি ভাড়া নেব, কিন্তু এখানে। আচ্ছা শোনো, তোমাদের এখানে কি এমন কোনো এজেন্সি নাই যারা আমাদেরকে এই অবস্থায় একটু হেল্প করতে পারবে? আমাদের ওইদিকে তো অনেক অর্গানাইজেশন আছে এরকম, খোঁজ নাও না একটু। আমি অবশ্য একজন কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্কারকে চিনি, কিন্তু কাল সকালে আগে তো ওর সাথে দেখা করা যাবে না। লেটস ডু ওয়ান থিং, শাহেদ তো এইখানেই থাকে, এই এরিয়াতে, জাস্ট একটা ব্লক পরেই, আজ রাতটা ওর বাড়িতে থাকি, ঠিক আছে? কাল সকালে আমরা ওই ডেভেলপমেন্ট ওয়ার্কারের সাথে দেখা করবো। ওকে, ফাইন, ওকে, লেটস গো। প্রায়শ্চিত্ত করছি আর ভাবছি যে এই যে এই যে দুটো হাত, এই দুটো হাত দিয়ে তুমি আমাকে খাইয়েছো, রান্না করেছো, কত কষ্ট করেছো, বাগান করেছো, ঘর বাড়ি গুছিয়েছো। আমি আসলে মানুষ ছিলাম না, আমি একটা অমানুষ ছিলাম। থাক, আর ঢং করা লাগবে না। গীতা হইলা ঢং নেই? আরে ঢং তো মানুষ বউয়ের লোকেই করে নাকি? বউ হইল বউ। তোমার ব্যবহারে মনির, লীনা ঘর ছেড়েছে। আরে এইটা একটা বালা খাম হইছে, লীনা শিক্ষিত মাইয়া, খুব সালাক, তাই মনিরের মাথা নষ্ট করছে, তাই থাকলে আমরা সর্বনাশ হইতো, তাই তোমারও মাথা নষ্ট করতো। আমার মাথা নষ্ট করতো কিভাবে? এইটা তুমি বুঝতে না। আচ্ছা, এই যে তোমার এত পরিবর্তন, এটা হলো কিভাবে? সেই এক মানুষ আর এই এক মানুষ, কোনো কারণ নাই, এটা হলো রিয়ালাইজেশন। বাংলায় বলো। অতদিন আমি তোমার লগে যে ব্যবহার করছি, আমার এখন বুঝে আইছে যে আমি ভুল করছি। এরকম ভুল আমি আর করতাম না। শোনো, বাড়িটা যে আমার নামে লিখে দিয়েছ, এটা নিয়ে তোমার কোনো ভয় নেই তো? আরে না না, বউ হইল গিয়া বউ, তারা আবার ডরের কি আছে? শোনো, আসলে কি হয়েছে জানো, ইলেকশন করছি না, সকলের সুযোগ সুবিধা তো দেখুন লাগে, ভালো মন্দ বুঝতে হয়, আর গড়ের সুবিধা না দেখলে বাইরের সুবিধা কেমনে দেখতাম? এই কথা। হ্যাঁ,
আমার মাথা ব্যথা নেই কেমন করে আমার বমি বমি করে ও বউ আমার আমার বাথরুমে লো এলো আমি তো বমি করতাম। আপনার সাথে কথা বলে আমি এখন অনেক সাহস পাচ্ছি। বেসিক্যালি আপনি তো পুরো ব্যাপারটা শুনলেন। ঠিক এই মুহূর্তে আমি ভাইয়ার এগেনস্টে কোনো অ্যাকশনেও যেতে চাচ্ছি না। এক্স্যাক্টলি, আসলে ভাইজান যা করেছেন সেটার বিচার তো আর মনিরের পক্ষে করা সম্ভব না। আমরা এমনিতে আমাদের কিছু কাছের লোকজন, বন্ধু বান্ধব, কিছু রিলেটিভস, বিশেষ করে কমিউনিটির কিছু মানুষজনদের জানিয়েছি আমি। ওনারা জানিয়েছি, ওনারা কনভিনসড, ওনারা বুঝতে পারছেন যে ভাইজান যেটা করেছেন সেটা আসলে আমাদের উপর ইনজাস্টিস করা হয়েছে। এখন জানার পর ওনারাও নিশ্চয়ই ভাইয়াকে হেট করবে, বাট মানে আমি ঠিক জানি না হোয়াট টু ডু। আই এম সো কনফিউজড। আমি নতুন বিয়ে করেছি, এখন বউকে নিয়ে কোথায় গিয়ে উঠবো? আর আমরা ভাবছিলাম যে একটা চিপার এরিয়াতে গিয়ে উঠবো। আর আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড, ওর কাজিন। গত রাতে আমরা ওর ওখানে গিয়েছিলাম, কিন্তু এভরিথিং উইল বি অলরাইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর আপনাদের যে সমস্যাটা শুনে মনে হচ্ছে এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্স। অ্যাকচুয়ালি আমি একজন কমিউনিটি ওয়ার্কার, এখানে একটা লোকাল অর্গানাইজেশন আছে, নাম হচ্ছে পানা। আপনাদের এই সমস্যাটা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা একটা বেটার সলিউশন পেতে পারেন। এই হচ্ছে আমাদের কাট। ভাইয়া, আমরা ভালো আছি ভাইয়া, সত্যি ভালো আছি। অ্যাটলিস্ট শান্তিতে আছি অনেক, যেটা ওখানে ছিল না ভাইয়া। দেখ সাহেব, আমরা এখানে থাকছি, এটা খুব ছোট্ট একটা জায়গা। হ্যাঁ, আমাদের টুকটাক অনেক সমস্যা হয়, কিন্তু তারপরেও উই আর লট বেটার। ভাইয়া ভাবি লীনার সাথে যা করেছে সেটা বলার না। তারপর আমি দোয়া করি ওনারা ভালো থাক। শাহেদ ভাই, আমার ভাইয়াকে প্লিজ এসব কথা তুমি কিচ্ছু ইনফর্ম করো না। হেল বি আপসেট লাইক এনিথিং, প্লিজ ভাই, এটা রিকোয়েস্ট। আর ওনার কাছে আমি কখনো মুখও দেখাতে পারবো না। জাস্ট লিভ ইট, ইউ নো, জাস্ট লিভ ইট, বাদ দে সব। আমাকে কখনোই তোমরা কেউ আর ওই বাসায় যেতে বলো না। আমি যদি নিজ থেকে কখনো ফিল করি আমি ডেফিনেটলি যাব, কিন্তু তোমরা আমাকে ফোর্স করো না, প্লিজ। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। দেখ শাহেদ, তুই আমাদের এখানে আসিস, আমাদের সাথে তোর যোগাযোগ আছে, দ্যাটস ফাইন। কিন্তু অ্যাটলিস্ট আমি তোকে এটা রিকোয়েস্ট করবো তুই তাদেরকে গিয়ে কিছু বলবি না, কারণ আমি তাদের সাথে, আমার ভাই ভাবের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এসেছি। তোকে একটা কথা বলি, এখন তুই কী চাচ্ছিস? উনি অসুস্থ এটা শুনে আমি ওনাদের কাছে ফিরে যাবো? আই এম সরি। অ্যাটলিস্ট তুই আছিস যে সব কিছু জানিস আমার আর লীনার ব্যাপারে। সো আই উড রিকোয়েস্ট ইউ, প্লিজ তুই অ্যাটলিস্ট কিছু বলবি না ওখানে ফিরে যাওয়ার ব্যাপারে, প্লিজ। ঠিক আছে, ইটস ওকে, তোমরা বাড়া থাকো, ওগু আমি চাই, দ্যাটস অল আই ওয়ান্টেড।
জামাল ভাই আপনি যান, শাহেদকে বুঝায় বলেন আমরা মনিরদের সাথে দেখা করতে চাই। এমন একটা অসুস্থ মানুষ দেখলে মায়া হয় না, শাহেদকে বলেন আপনি। আমি ওদের সাথে অন্যায় করেছি, আমি ওদের কাছে ক্ষমা চাইবো। অন্যায় করেছি তার শাস্তি হয়েছে। তুমি কোনো তো করছো না, অকর্তা তো আমি করছি। ভাই হইয়া ছোট ভাইয়ের সকল টাকা আমি মারিয়ে দিছি, খরচ করছি, এটার লাগে তো আল্লাহ আমার মাফ করতে দেয়। দেখলেন জামাল ভাই, আপনি যান তাড়াতাড়ি যান। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমি শুধু ভাইয়ের সকল টাকা খরচ করিয়া লইছি, নষ্ট করছি। তখন তো আমার আশেপাশে অনেক মানুষ আসলো, তখন আমি অসহায় হয়েছি, আমি অসুস্থ হয়েছি, আমার লোকে কেউ নাই, সকল দোষ আমার, আমি টাকা পয়সা সকল নষ্ট করিয়া লইছি। না, তুমি নিজের উপর দোষ দিও না, দোষ তো আমিও করছি। আমি লীনাকে সহ্য করতে পারিনি, হিংসা করছি ওর রূপে ওর শিক্ষায়। মনিরকে আমি নিজের ভাইয়ের মতো দেখি নাই, আমি অনেক দোষ করছি, তোমার দোষ নাই, তুমি নিজের উপর দোষ নিও না। ঠিক হয়ে যাবে, আমরা ওদের সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেব। আমার বিশ্বাস হচ্ছে না, সিরিয়াসলি আই ক্যানট বিলিভ ইট। এই যে তুমি এখন আমার সামনে বসে আছো, এন্ড উই আর হোল্ডিং ইচ আদার্স হ্যান্ড, আমার জাস্ট মনে হচ্ছে এটা স্বপ্ন, ইটস এ ড্রিম। এই যে আমি তোমাকে ছুঁয়ে আছি তাও বিশ্বাস হচ্ছে না, এটা আমি সত্যি আমি। জানো একটা কথা বলি, ঝর্ণা পর বিয়েতে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই কিন্তু আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু 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 আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, তোমাটা অসাধারণ নেই। তোমার উপর দিয়ে কত ঝড় ঝাপটা গেছে, কিন্তু তারপরে ভাই বাড়ি চলো ভাই, লীনা বাড়ি চলো। বাড়ি? কোন বাড়ি? তোমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো, সে তার ভুল বুঝতে পেরেছে। বাড়ি চলো, আমরা তোমাদেরকে নিতে এসেছি, আমরা তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, বাড়ি চলো ভাই। এদেশে 150 পাউন্ড দিলে একটা বাড়ি পাওয়া যায়। যতদিন আমার টাকা দেওয়ার ক্ষমতা ছিল আমি দিয়েছি, বাড়িতে থেকেছি। এখন আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এটাই স্বাভাবিক। আপনারা প্লিজ আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করবেন না, ব্রিটিশ গভর্নমেন্ট তার সিটিজেনদের জন্যে খুব ভালো ব্যবস্থা করে রেখেছে। যতদিন তাদের বাড়ি না থাকবে তারা কাউন্সিলের বাড়িতে থাকতে পারবে, আর যতদিন তাদের চাকরি না থাকবে তার একটা বিশেষ ভাতা পাবে। হ্যাঁ, আমাদের হয়তো বা সাময়িক অসুবিধা হবে, বাট উইল বি ওকে। আপনারা যান, আপনারা আপনাদের বাড়িতে, সরি, আপনাদের প্রাসাদে ফিরে যান। আপনারা তো সেটাই চেয়েছিলেন, তাই না? আমি জানি তুই আমার উপর অভিমান করে এসব কথা বলছিস, আমি তোকে ছাড়া ফিরে যাব না ভাই। তাছাড়া আমি সমাজের কাছে
কি বলবো, কি মুখ দেখাবো বল। সমাজ, আজকে এই সমাজের জন্য আপনারা আমাদেরকে ফিরিয়ে নিতে এসেছেন, রাইট? শুধু সমাজের জন্য, একদিন আপনাদের স্বার্থের কারণে আপনারা আমাকে এই সমাজ থেকে দূরে ঠেলে দিয়েছিলেন, আমার স্ত্রীকে স্বীকৃতি দেননি, আর আজকে সে সমাজের কাছে বড় হওয়ার জন্য আপনারা আমাদেরকে ফিরিয়ে নিতে এসেছেন, রাইট? সমাজ আপনাদেরকে অনেক বড় বলবে, বাবা দেবে। প্রতিটা দিন এরকম অনেক ঘটনাই সমাজে হচ্ছে। আমার দিকে তাকিয়ে দেখ, আমি সব ভুল বুঝতে পেরেছি, আমি আমার বড় সম্বল হারিয়ে ফেলেছি, আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। আমি জানি আমি আমার স্বার্থে তাকে ব্যবহার করেছিলাম, তুই আমাকে মাফ করে দে ভাই। আপনি সমাজকে দেখাবার জন্য আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু আপনার আমার মাঝে যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, এই সমাজ কি পারবে সেই দেয়ালটাকে ভেঙে দিতে? ভাইয়া এত করে বলছেন, চলো না আমরা ফিরে যাই প্লিজ, চলো। তোমরা এদেশে বড় হওয়া মেয়েরা খুব সহজ সরল, তোমরা কিছু বুঝতে পারো না, তোমরা জানো না এরা এরা কতটা ভয়ঙ্কর। এরা খুব ইজিলি কাঁদতে পারে, আবার খুব ইজিলি হাসতেও পারে। অভিমান করে থাকিস না ভাই, তুই চল। আম সরি, আমি ফিরবো না, তুমি জানো না, কিন্তু আমার ভাই ভাবির মতো কিছু মানুষ এই পৃথিবীতে আছে যাদের কাছে অর্থই সব। তারা প্রয়োজনে কাছে টেনে নেয়, আবার প্রয়োজনে দূরে ঠেলে দেয়। আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আজকে যদি আমি তাদের কাছে ফিরে যাই তাহলে সমাজে তাদের মুখটা খুব উঁচু হবে, কিন্তু কিন্তু আমি কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারবো না। আই এম সরি। চলো।